রক্তে চিনি বাড়ছে, ডায়াবেটিসের জন্য মিষ্টি বন্ধ করে দিয়েছেন, দিন দিন যেন বুড়িয়ে যাচ্ছেন, শরীরে যেন আগের মতো তেজ বা শক্তি নেই, হাতে না গেলেই মুশকিল আসান। রোজ সকালে খালি পেটে এক গ্লাস মেথি পানি পান করুন, দেখবেন শরীরে ফিরবে জেল্লা এবং শরীরে পাবেন তাগড়া জোয়ানের মতো শক্তি। বন্ধুরা, মেথির এই দানাগুলো হাজারো গুণের ভাণ্ডার। আয়ুর্বেদিক শাস্ত্রেও মেথির হাজারো গুণের কথা বলা আছে। শাক হোক বা বীজ, ম্যাজিকের একটাই নাম, তা হলো মেথি। সকালে খালি পেটে এক গ্লাস মেথির পানি বা রান্নায় মেথি বা মেথি শাক খান আর চমক দেখুন। স্বাদ যতই তেতো হোক, ডায়াবেটিসের জম এই মেথি। রক্তে চিনি কমাতে কিভাবে ব্যবহার করবেন মেথি সবই জানাবো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। যারা নতুন আমার চ্যানেলে তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তীতে যে কোনো ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যায় আপনার মোবাইলে। আর ভিডিওটি ভালো লাগলে এই ভিডিওটি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিন, যাতে তারাও ব্যাপারটি জানতে পারে। দিনে দুবার 10-15 গ্রামের মতো মেথি খেতে পারেন। তেতকুটে মেথি পছন্দ না করলে মেথি সাপ্লিমেন্টও খাওয়া যেতে পারে। ক্যাপসুল আকারে মেথি পাওয়া যায়, সেটি খাওয়া যেতে পারে। খাবারের সঙ্গে মেথি মিশিয়ে খেতে পারেন। খাওয়া যেতে পারে মেথির চা, হালকা কুসুম গরম পানিতে মেথি মিশিয়ে দিব্যি খাওয়া যেতে পারে। তবে শুধু মেথি খেলেই হবে না, নিয়মিত ব্যায়ামও করতে হবে। 6 মাসের বেশি মেথি খাওয়া চলবে না, কারণ বেশি মেথি খেলে কিছু সাইড ইফেক্ট হতে পারে, যেমন ডায়রিয়া, গ্যাস বা পেটের গন্ডগোল। অন্তঃসত্ত্বা মহিলা ও শিশুদের মেথি না খাওয়াই ভালো। শুধু ডায়াবেটিস নয়, মেথি হলো এক মহা ঔষধ। মেথির রসে সাপোনিস ও ডায়োজেনিন নামে যৌগ পদার্থ আছে। মানুষের শরীরে হরমোনের পরিমাণ বাড়ায় মেথি। প্রতিদিন পরিমিত মেথির রস খেলে পুরুষের যৌন ক্ষমতা বাড়ে। মেথিতে রয়েছে প্রচুর প্রোটিন, ফাইবার, আয়রন, পটাশিয়াম, ভিটামিন সি ও নিয়াসিন। ত্বককে রাখে সতেজ, টানটান, বার্ধক্য দূরে ঠেলে তারুণ্যকে দীর্ঘস্থায়ী করে এই মেথি। আপনি যদি নিয়মিত মেথি বীজ খান, তাহলে এটি আপনার শরীরের ইনসুলিনের ক্ষরণ এবং ইনসুলিন সংবেদনশীলতা ভালো করে দেয়, যা টাইপ 1 ও টাইপ 2 ডায়াবেটিস মেলিটাস আরও ভালোভাবে নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে। ডায়াবেটিস কমানোর জন্য মেথির বীজ ব্যবহারের সবচেয়ে সহজতম উপায় হলো এটিকে গরম পানিতে ভিজিয়ে রেখে খাওয়া। আপনি সারা রাত এটিকে ভিজিয়ে রেখে সকালে সেই পানিটি খেতে পারেন এবং মেথির বীজগুলো বিভিন্ন রান্নায় ব্যবহার করতে পারেন, বা মেথির এই বীজগুলো আপনি চিবিয়ে চিবিয়ে খেতে পারেন, তাহলে আরো ভালো কাজ করবে। বন্ধুরা, এই মেথি দানা আপনার শরীরের উপকার করার পাশাপাশি আপনার রূপচর্চার ক্ষেত্রেও দারুণ উপকার করে থাকবে। মেথি বেটে চুলে লাগালে চুল পড়া কমবে, চুল ঘন হবে, খুশকি কমে যাবে, চুল হবে আরো উজ্জ্বল। তবে মেথি ভিজিয়ে পিষলে পুষ্টি নষ্ট হয়ে যায়, রোদে শুকিয়ে নিয়ে খেলে মচমচে লাগবে। প্রতিদিন সকালে খালি পেটে মেথি চিবিয়ে বা এক গ্লাস গরম পানিতে মেথি মিশিয়ে খান, আজ থেকেই উপকার পাবেন হাতে নাতে। হজমে সহায়ক, বুকে বা পেটের উপরের দিকে অ্যাসিডের প্রদাহ থেকে মুক্তি দেয় মেথি। সেই সঙ্গে বদহজমের সমস্যায় ঔষধের মতো কাজ করে এটি। এতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট, এই সবই দেহের বিষাক্ত উপাদানগুলোকে বের করে দেয়। উপকার পেতে ফ্রেশ পানিতে মেথি ভিজিয়ে রেখে খেলেই হবে, পানিটাও খেতে ভুলবেন না। এমনকি যারা বাতের ব্যথায় ভুগছেন, তাদের জন্য মেথির এই দানাগুলো আশীর্বাদ স্বরূপ হিসেবেই কাজ করবে। আর্থ্রাইটিস বা বাতের ব্যথা প্রায় সকল 40-এর ঊর্ধ্বে মানুষেরই সমস্যা। ইন্ডিয়ান জার্নাল অব মেডিকেল রিসার্চের প্রতিবেদন অনুসারে মেথির ইস্ট্রোজেনের উপর প্রভাব এতটাই বেশি যে বর্তমানে ডাক্তারেরা মেথির ব্যবহারকে স্ট্রোজেন রিপ্লেসমেন্ট থেরাপির সাথে তুলনা করেছেন। মেথি বাতের তীব্র ব্যথা বেদনা কমাতে ভীষণভাবে কার্যকর। বন্ধুরা, মেথির এই ছোট ছোট দানাগুলো আপনার রক্তচাপ নিয়ন্ত্রণ করবে। মেথির বীজ উচ্চ পটাশিয়াম এবং ফাইবার সামগ্রীর উপস্থিতির কারণে রক্তচাপ হ্রাসের জন্য কার্যকর উপাদান। 1 বা 2 চা চামচ মেথি দানা পানির মধ্যে 2 মিনিটের জন্য ফুটিয়ে নিন। সেটি ছেঁকে নিয়ে বীজগুলিকে একটি ব্লেন্ডারের ভিতরে দিয়ে একটি পেস্ট বানান এবং সেটি দিনে দুবার সকালে খালি পেটে খেয়ে নিন। এটি অনুসরণ করলে আপনি 2-3 মাসের মধ্যেই উন্নতি নিজেই লক্ষ্য করবেন। আমাদের হার্ট সুস্থ থাক, ভালো থাক, এটা আমরা সবাই চাই। হার্টের স্বাস্থ্য রক্ষায় মেথির উপকারিতা অপরিসীম। মেথি শরীর থেকে অ্যাসিডের পরিমাণ খুব দ্রুত কমাতে পারে। শরীরের অ্যাসিডের মাত্রা নিয়ন্ত্রণ করতে এর থেকে কার্যকরী ভেষজ মেলাভার। মেথির বীজ সারা রাত্রে পানিতে ভিজিয়ে রেখে দিয়ে
পরের দিন সকালে ঘুম থেকে উঠে খালি পেটে খেয়ে নিলে হার্টের ব্যথা বা বুক জ্বালার মতন সমস্যাগুলো ঔষধ না খেয়ে ঘরোয়া পদ্ধতিতেই কমে যাবে। ক্যান্সারের মতো মারণ রোগকে প্রতিরোধ করতে পারে মেথির এই দানা। সাম্প্রতিক কালের একটা গবেষণায় দেখা গিয়েছে যে মেথির ব্যবহার করবার ফলে ক্যান্সার হবার আশঙ্কাও কমেছে। কর্কট রোগ থেকে রক্ষা পেতে ডাক্তারেরা রান্নায় মেথির ব্যবহার করতে বলেছেন। বিশেষ করে মহিলাদের জন্য মেথি রান্নায় অবশ্যই মেশানো উচিত, কেননা মেথিতে উপস্থিত ট্রাইগ্লিসারাইড এস্ট্রোজেন গ্রহণকারী মডিউলেটরের কাজ করে এবং ব্রেস্ট ক্যান্সার সৃষ্টিকারী কোষগুলোকে উদ্দীপিত করতে করতে একসময় ধ্বংস করে দেয়। তাই অবশ্যই সকলের মেথি দানা খাওয়া উচিত। ইন্টারনেটে বা ইউটিউবে আপনি মেথির অনেক উপকার পেয়ে যাবেন, কিন্তু এই মেথি খাওয়ার কিছু সতর্কতা রয়েছে, চলুন দেখে নেওয়া যাক। মুখে মেথির গুঁড়ো গেলে তেতো বোধ হয়, ফলে অনেকের বমি বমি ভাব লাগে বা মাথা ঘোরার ভাবও বোধ হয়। মেথির ব্যবহারে ব্লাড সুগারের পরিমাণ হঠাৎ কমে যেতে পারে, তাই দীর্ঘদিন এবং অতিরিক্ত মেথি খাওয়া যাবে না। মেথি দীর্ঘদিন ধরে খাওয়ার ফলে শরীর থেকে একটা দুর্গন্ধের সৃষ্টি হয় যা খুবই অস্বস্তিদায়ক।